আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার আলহামদুল্লাহ ওসালতুসাল্মা আল্লা রসউল্লাহি বাদ একজন প্রশ্ন করেছেন সৌরাতুল ইসরা বা সৌরআতু বানি ইসরাইলের আটাত্তর নম্বর আয়াত উল্লেখ করে আল্লাহ তাআলা যেখানে ইরশাদ করেছেন আউদুল্লাহ হিমিনা শ্রেয়েতহান রাজিম ইন না কোরআন আল ফজরিকা অর্থাৎ নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াত হবে সাক্ষী এ আয়াতটি ব্যাখ্যা করে বলবেন বন্ধু এই আয়া তালিকারি মানে ব্যাখ্যা করার জন্য আমরা সাল আলী ওসালামের সাথ করেছেন আল্লাহ ফেরেস্তারা দুই শিফটে পৃথিবীতে দায়িত্ব পালন করেন ডে শিফট আর নাইট শিফট অর্থাৎ দিনের বেলায় একদল ফেরেস্তা থাকেন রাতের বেলায় আরেক দল পৃথিবীতে থাকেন তো দিনের বেলায় ফেরেস্তা যারা আসেন তাদের ডিউটি শুরু হয় ফজরের সালাদ থেকে ফজর থেকে তারা কন্টিনিউ করেন আসর পর্যন্ত আসরে তারা চলে যান রাতের শিফটের ফেরেশতারা আসেন আসরে আর চলে যান ফজরের সময় নবীজি মুহাম্মদ রসুল সাল আলী ওসাল্লাম কোরআন আয়াতের ব্যাখ্যায় আমাদেরকে জানাইয়া দিলেন ফজরের সালাদ যখন কায়েম হয় আর ফজরের সালাতে দীর্ঘ কোরআনের তেলাওয়াত হয়ে নবীজি সাল্লাম শিখিয়েছেন তো আল্লাহর ফেরেশতা যারা দেয়ের এসেছেন তারা এসে কোরআনের তেলাওয়াতে পান ইমানদের আর যারা রাতের শিফট কমপ্লিট করে চলে যাচ্ছেন তারাও ফজরের সালাতের কোরআনের তেলাওয়াত পেয়ে যান তাই ডে শিফটের ফেরেস্তারা এবং নাইট শিফটের ফেরেস্তারা দিনের বেলায় দায়িত্ব পালনকারী ফেরেস্তা রাতের বেলায় দায়িত্ব পালনকারী ফেরেস্তা উভয় গ্রুপ ফজরের তেলাওয়াত পায় তারা আল্লাহ সুবহানার সামনে সাক্ষী দেয় রব্বুল আলামিন তোমার বান্দাদের অমুক অমুক বান্দাদের কোরআনের তেলাওয়াতে পেয়েছি তারা তোমার কালাম তেলাওয়াত করছে বন্ধুগণ মোহাম্মদুর রসুলের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা আমাদের জন্য আল্লাহ সুফানাহ তাল অনুপ্রেরণার কারণ হিসেবে কবুল করুন আমরা সবাই যাতে ফজরের দীর্ঘ তেলাওয়াত করতে পারি আর ফজরের দীর্ঘ তেলাওয়াত দুই দল ফেরেস্তা দিনের এবং রাতের ভাগের দায়িত্ব পালনকারী ফেরেস্তাদের দ্বারা সাক্ষী হিসেবে আমাদের জন্য উপস্থাপিত হয় অল্লাহু আহলাম বিসাম